আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলম নাসরা। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন, করিমগঞ্জ থানায় নতুন ওসির যোগদান, ইসরায়েলকে হাসান নাসরুল্লাহর অবস্থান জানায় ইরানের গুপ্তচর, শেষ মুহূর্তের গোলে ভুটানকে হারালো বাংলাদেশ, ভারতে মুক্তির অনুমতি পায়নি পাকিস্তানি ছবি দ্য লিজেন্ড অফ মাওলাজা। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও বিএনপির সাবেক এমপি শাহ নুরুল কবির শাহীন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। গত 26 সেপ্টেম্বর থেকে করিমগঞ্জ থানায় যোগদান করে দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে কুলিয়ারচর ইটনা মিঠামইন থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ লেবাননের বৈরুতে বিমান হামলায় নিহত হওয়ার কয়েক ঘণ্টা আগে ইরানের একজন গুপ্তচর ইসরায়েলি কর্তৃপক্ষকে তার অবস্থান জানিয়েছিলেন বলে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ফরাসি সংবাদপত্র লে পেরেসিয়েনের বরাত দিয়ে আজ এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। এবার কনস্ট্রাকশন জোন বিনোদন পাড়ার খবর। প্রায় এক দশকেরও বেশি সময় পরে ভারতের সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল পাকিস্তানি ছবি দ্য লেজেন্ড অফ মাওলাজাট। জনপ্রিয় অভিনয়শিল্পী ফাওয়াদ খান ও মাহিরা খানের সিনেমাটি আগামী 22 অক্টোবর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তির সিদ্ধান্ত বাতিল করা হয়েছে বলে খবর টাইমসের নাওয়ের। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভুটানকে 2-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। গ্রুপে এটিই তাদের প্রথম জয়। ম্যাচের শুরুতে লিড নেয় লাল সবুজের প্রতিনিধিরা। 71 মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়ান আসাদুল আলম সাকিব। 86 মিনিটে মইনুল ইসলামের দারুণ গোলে জয় পায় মারুফুল হকের শিষ্যরা। দর্শক, এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিত্য নতুন সব খবর পেতে বিডি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।